বন্দগণ, তাগুতের কাজ হলো নিজে আল্লাহকে মানবে না, রসুল মানবে না, নিজে ইসলাম সমাজে যাবে না। আর একজন যদি সমাজে ইসলাম চায়, এটাও সহ্য করতে পারবে না। আমার বন্ধুগণ, তাগুত নিজে ইসলাম মানত না, নিজে নবী মূসা আলাইহিস সালামকে মানত না, কিন্তু যারাই মূসা আলাইহিস সালামের আল্লাহকে মানত, মূসা নবীকে নবী মানত, তাদের উপরে অত্যাচার করত, তাদেরকে রিমান্ডে নিত, তাদেরকে জুলুম করত। আমার বন্ধুগণ, আমি পড়লাম তাফসিরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালাইন 30 পারা সূরা ফজরের 10 সূরা ফজরের 10 নম্বর আয়াতে একটা ঘটনা লিখেছেন, ফেরাউনের অত্যাচারের ঘটনা, তাগুত শক্তি ফেরাউনের ঘটনা লিখেছেন, কিভাবে মুসলমানদের উপরে টর্চারিং করত, রিমান্ডে নিত। আমার ভাইরা, ফেরাউনের বেশ কিছু দাসী ছিল, কাজের মেয়ে ছিল, চাকর চাকরানি ছিল, তার মধ্যে একজন চাকরানি একজন কাজের মেয়ের নাম হলো মাসিতা। এই মাসিতা গোপনে কলেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মাসিতা গোপনে কলেমা পড়েছে। এই মাসিতার দায়িত্ব ছিল ফেরাউনের মেয়ের খেদমত করা, গোসলের পানি তুলে দেওয়া, ফেরাউনের মেয়ের মাথাটা ছিঁড়িয়ে দেওয়া। একদিন মাসিতা ফেরাউনের মেয়ের মাথাটা ছিঁড়িয়ে দিচ্ছিলেন, আর ওই সময় মাসিতা দাসীর হাত থেকে চিরুনিটা পড়ে গেল। যখন চিরুনি পড়ে গেল, তখন মাসিতা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে চিরুনি তুলল। সঙ্গে সঙ্গে মাসিতার সামনে মাসি ফেরাউনের মেয়ে, মাসিতাকে ডাক দিয়ে বলল, তুমি কার নাম নিয়ে চিরুনি তুললে? মাসিতা বলল, আমি আল্লাহর নাম রবের নাম নিয়ে চিরুনি তুলেছি। ফেরাউনের মেয়ে বলল, না, এই দেশের রব তো আমার আল্লাহ। মাসিতা বলল, না, তোমার আব্বা ফেরাউনের রব যিনি, তোমার রব যিনি চন্দ্র সূর্যের রব যিনি, আমারও রব তিনি, তার নাম আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবের নাম কি? মাসিতার মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে চলে গেল, আব্বা আপনি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন, আপনার বেতন খায়, আপনার বাড়ি চাকরি করে, অথচ আপনাকে মানে না, আপনাকে রব মানে না, মুসার আল্লাহকে আল্লাহ মানে। সঙ্গে সঙ্গে তাগুত শক্তি ফেরাউন তেলে বেগুনে চলে গেল, জল্লাদদেরকে বললো, এত বড় সাহস, মাসিদাকে আমার সামনে আনো। মাসিদাকে ফেরাউনের সামনে আনা হলো। মাসিতার সাথে দুইটা সন্তান ছিল, দুইটা মেয়ে ছিল, একটা বড় মেয়ে আর একটা ছোট্ট কুরের মেয়ে। ফেরাউন সিংহাসনে বসা, চতুর্দিকে জল্লাদেরা আর মাসিতার সামনে দাঁড়ানো। ফেরাউন মাসিতাকে সকলের সামনে ডাক দিয়ে বলে, তোমার রব কে? আমরা যদি হতাম ভয়ের চোটে, হয়তো বলতাম তুমি আমাদের সব, কিন্তু মাসিতা ডাক দেয়, আমার রব আল্লাহ। ফেরাউন বলল, তুমি যদি তোমার রবকে না ছেড়ে দাও, তাহলে অবশ্যই আমি তোমাকে রিমান্ডে নেব। মাসিতা বলল, লাভ হবে না এই কথা বলে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, সঙ্গে 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 মাসিতা ডাক দিয়ে বলল, ভয় দেখিয়ে লাভ হবে না, আমার জীবনটাও যদি চলে যায়, আমি আমার আল্লাহকে ভুলতে পারি না। আসলে ইমানদার তো তাকেই বলা হয়, হাজারো বিপদ, হাজারো মুসিবত, হাজারো পরীক্ষা আসার পরেও এক চুল আল্লাহ রাস্তা থেকে আলাদা হবে না, তার নাম হলো ইমানদার। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? বাতিল সে দাবনে ওয়ালে আইয়া সে মানে হি হাম সবর কর চুকা হাই ইমতিহা হামারা। আমাদেরকে অনেকবার টেস্ট করেছে, আমরা জীবন দিয়েছি কিন্তু বাতিলের সামনে মাথা নত করি নাই। প্রিয় ভাই সাহেব,
ফেরাউন জল্লাদদেরকে বলল হবে না, সুজা আঙ্গুলে ঘি উঠবে না, মাসি তাকে রিমান্ডে নিতে হবে, তার মেয়েদেরকে রিমান্ডে নিতে হবে। ডেক্সির ভিতরে তেল ঢালো, ওই ডেক্সি চুলাই দাও, চুলাই খড়ি দাও, আগুন ধরিয়ে দাও। জল্লাদরা ডেক্সির ভিতরে তেল দিল, বিশাল বড় ডেক্সি, এরপরে চুলাই দিল, খড়ি দিল, আগুন ধরায় দিল। অনেকক্ষণ আগুন জ্বলছে, যখন ডেক্সির তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে, ওই সময় জল্লাদদেরকে ফেরাউন বলল, মাসি তার বড় মেয়েটাকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দাও। মাসি তার চোখের সামনে, মাসি তার বড় মেয়েটার হাত পাও বেঁধে, চোখ বেঁধে তেলের উত্তপ্ত আগুনের মতো তেলের মধ্যে ফেলে দিল। জনম দুঃখিনী মার সামনে সন্তানকে যদি পুড়িয়ে মারা হয়, মার যে কি অবস্থা হবে, যার সন্তান আছে সেই বুঝতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার ফেরাউন ডাক দেয়, কি ব্যাপার, তুমি কি ইমান ত্যাগ করবে নাকি? কত বড় তাগুত শক্তি! মাসিতা ডাক দেয়, না ইমান ত্যাগ করব না। এবার জল্লাদদেরকে ফেরাউন বলল, জল্লাদরা, মাসিদার ছোট্ট মেয়েটা বয়স মাত্র 2 থেকে 3 মাস, ওই ছোট্ট বাচ্চাটাকেও তেলে পুড়িয়ে মারো। আপনার যদি 4-5টা সন্তান থাকে, সন্তান ছোটটা খারাপ হোক আর ভালো হোক, একটু যদি বেনিল্লাও হয়, একটু যদি আপনার কথার কমন না মানে, তারপরেও ছোট সন্তানের প্রতি একটা আলাদা একটা ভালোবাসা, এটা আল্লাহর নিয়ামত, আলাদা একটা ভালোবাসা বেশি সৃষ্টি হয়ে যায়। এই মাসি তার ছোট্ট সন্তানকে যখন পুড়িয়ে মারার অর্ডার দিল ফেরাউন, তখন মাসি তা ফেরাউনের কাছে দুটো হাত জোড় করে বলল, ফেরাউন তুমি আমার সন্তানটাকে মেরো না, ছোট্ট বাচ্চা আমাকে আগুনে পুড়িয়ে মারো। আমার বন্ধগণ, মাসিতার চোখের পানি টপ টপ করে পড়ছে, এ কলিজার টোরা ছোট্ট সন্তান বুকে নিয়ে কাঁদছে, মায়ের চোখের পানি দেখে আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, ছোট্ট 3 মাসের বাচ্চার মধ্যে আল্লাহ কথা ফুটায় দিলেন। ছোট্ট বাচ্চাটা মায়ের চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে মাকে ডাক দিয়ে বলল, মা, ফেরাউন তাগুতকে দেখে তুমি কেঁদো না মা, তোমার সামনে আমার বড় বোনটাকে মেরেছে মা, আমাকেও মেরে ফেলবে মা, তুমি কেঁদো না, চোখের পানি ছেলো না মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান আগে যাচ্ছি, তুমি পরে যাবা মা, যেতে দেরি হবে, জান্নাতে দেখা হতে দেরি হবে না। ও আল্লাহর বান্দারা, আজ আল্লাহর পথে চলার কারণে, ইসলামের কথা বলার কারণে যাদেরকে শহীদ করা হয়, আর তারা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাকে ডাক দিয়ে বলে, মা গো তুমি আমার জন্য কাঁদছো কেন গো, তোমার আমার দেখা হবে মা গো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মা গো তুমি আমার জন্য কাঁদছো কেন গো। আমার ভাইরা, ছোট্ট বাচ্চাটাকে উত্তেজে পুড়িয়ে মার সামনে মারা হলো। এবার ফেরাউন মাসি তাকে ডাক দিয়ে বলে, মাসিতা তোমার অবস্থাও কিন্তু তোমার মেয়ের মতো হবে, ইমান ত্যাগ করবা কিনা বলো। মাসিতা ডাক দেয়, আ ফেরাউন, ভয় দেখিয়ে লাভ হবে না, আমার আল্লাহর দিন, আমি আল্লাহর দিনের উপরে আমি আমার জীবন দিতে চাই। মাসিদাকেও হত্যা করা হলো আগুনে পুড়িয়ে। আমার ভাইরা, এর নাম হলো তাগুত। তাগুত নিজে আল্লাহকে মানে না, ইসলাম মানে না, আল্লাহর আইন মানে না, আর একজন আল্লাহকে মানলে, ইসলামকে মানলে, নবীকে নবী বলে স্বীকার করলে, এইভাবে কষ্ট দেয়, এইভাবে রিমান্ডে নেয়। আমরা বলতে চাই, ও মাসিদার উত্তর সুরি, আমরা সবাই মাসিদার উত্তর সুরি, ফেরাউন উত্তর সুরি, মাসিদা যেমন ইমান ত্যাগ করে নাই, কলেমা ছাড়ে নাই, তাওহীদ ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই, আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহকে ছাড়বো না, তাওহীদ ছাড়বো না, কলেমা ছাড়বো না। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন তাহলে, আল্লাহ পাকের সব নবীরা পৃথিবী আসলেন, পৃথিবীতে আসলেন, বললেন যে তাগুতকে অবর্জন করো, আল্লাহর গোলামি করো।
আমার ভাইরা, তাহলে নবীর আসলেন পৃথিবীতে আল্লাহ দিনকে বিজয় করার জন্য। আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন কেন? এই কথা আল্লাহ তিন জায়গায় বলেছেন, সূরা ফাতাহ এর 28 নম্বর আয়াতে, সূরা বাক সূরা তাওবার 33 নম্বর আয়াতে, আর সূরা সফ এর 9 নম্বর আয়াতে। আমাদের নবী পাঠানোর উদ্দেশ্য আল্লাহ বলেছে। আমাদের নবী কেন আসলেন শুনেন, আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আমি মহান সত্য, আমার রসুলকে আমি দুনিয়ায় জন্য পাঠালাম, আমার রসুল যেন দুনিয়ায় যাওয়ার পর মানুষের তৈরি করা মতবাদকে পরিবর্তন করে দিয়ে আমার জমিনে যেমন যেন আমার বিধান চালু করে দিতে পারে। এখন আল্লাহর কাছে প্রশ্ন গো, আল্লাহ তুমি তিন জায়গায় তোমার নবীকে বললে দিন প্রতিষ্ঠার জন্য নবী পাঠিয়েছি, আমাদের কি কাজ? আল্লাহ সরাসরি কোরআনে কারিম সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো তোমাদের কি কাজ, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম, তোমাদের উপর ইসলামী আন্দোলন করা ফরজ করা হয়েছে। হয়তোবা তোমাদের কাছে এই ইসলামী আন্দোলনটা অপছন্দ মনে হচ্ছে, শোনো আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে যেটা অপছন্দ মনে হচ্ছে অথচ তার ভিতরে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। আওয়াজ দিয়ে জোরে বলেন মারহাবা। কি কল্যাণ হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন? কোরআনে কারিমের অনেক জায়গায় আল্লাহ বলেছেন, সূরা তাওবার 20 নম্বর আয়াতে আল্লাহ কল্যাণের কথা বলেছেন, সূরা সফ এর 4 নম্বর আয়াতে কল্যাণের কথা বলেছেন, সব শেষে আল্লাহ পাক সূরা সফ এর আরেক জায়গায় বললেন কল্যাণটা কি হবে, ইসলাম যদি মানো, কোরআন যদি মানো, আমার জমিন আমার দিন যদি চাও, তোমাদের কল্যাণ কি হবে, লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ মাফ করে দেব এবং জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আয়াতটা, এখন এই প্রসঙ্গে 128টি আয়াত রয়েছে এই সূরা, মানে কি বলে আপনার সূরা 13 নম্বর আয়াতের আলোকে 128টি আয়াত রয়েছে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার ব্যাপারে। প্রিয় ভাই সাহেব, একটা হাদিস এই ব্যাপারে বলে তারপরে অন্তত শেষ করে দিই, কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে আমাদের সময়ের স্বল্পতা, আমরা অন্তত রাষ্ট্রীয় আইনের দিকে লক্ষ্য করে আমরা সামনের দিকে আগাতে পারছি না, আমাদের মেহমানদেরকে আমাদের খুব দ্রুত তুলে দিতে হচ্ছে। শেষ কথা একটা আয় একটা কথা বলি, আজকে যারা এই পৃথিবীতে লেলিনের মতবাদ, কালমার্ক্সের মতবাদ, ডারউইনের মতবাদ, মাওসেদুংয়ের মতবাদ, এক কথায় মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা যারা করছে বা আমরা যারা করছি, তাদের ঠিকানা কোথায় হবে? একটা হাদিস আমরা পড়ি, হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের 6863 নম্বর হাদিস। অন্ততপক্ষে হয়তো বলবেন যে না মাওলানা আবুজার সাহেব আমাদেরকে একটু বানিয়ে বানিয়ে বললো নাকি, বাড়ি গিয়েও দেখা যাবে তিরমিজি শরীফ অরিজিনাল যে তিরমিজি, বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই, আমরা যে মানে বলে সিয়াসিত্তার হাদিস যেগুলো আমরা পড়েছি তার মধ্যে বুখারি মুসলিম 3 নম্বর নামটাই হচ্ছে তিরমিজি। তিরমিজি শরীফের 6863 নম্বর হাদিসে আল্লাহ রসুল থেকে হাদিসটি বর্ণিত, মানে হারিস আল আশআরি থেকে, আদিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সালা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম রাওয়াহু তিরমিজি। হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেবে, মানুষকে মোটিভেশন করবে, মানুষকে হ্যাঁ জাহিলিয়াতের দিকে ডাকবে, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য আহ্বান করবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন হুজুর ওয়াইন সামা ওয়া সাল্লা,
আলোকিত হয় ইসলাম দিয়ে কোরআন দিয়ে, সেই চেষ্টা আমাদের করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের কল্যাণ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, আমি আমাদের জীবননগর বাসীর, অনেক মানুষ এসেছেন আমরা জানি, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, আমাদের পাথিলা থেকে আমাদের হুদা ভাই, আমাদের ইমাম সাহেব এসেছেন, আবার আমাদের বেনীপুর, আমাদের হরিহরনগর, তারপরে আমাদের এই যে না টাইম দিয়েছেন যে নয়টা, না নয়টার বেশি বাজে তো, বিষয়টা হচ্ছে আমি এখন চেয়ারম্যান সাহেবের কাছেই মাইকটা দিতে চাচ্ছি, কারণ যেহেতু আমরা সময়কে মেনটেন করছি, আমাকে লিখে দিয়েছেন নয়টা, আমি আবার একটু ব্যতিক্রম, আমি সময় দিলে তার বেশি বলি না, আল্লাহ সুযোগ দিলে আবার আপনাদের সামনে বলবো, আজকে আর নাই না, পরে সাত তারিখ রকম ভাইকে নিয়ে এসো। সকলকে ধন্যবাদ, সকলকে মোবারকবাদ। ইতিমধ্যে আমাদের অনেকগুলি অতিথি আছে, বিশেষ করে আজকে চেয়ারম্যান সাহেবের কথা আমরা একটু আগে সেরে নিতে যাচ্ছি। আর আমি বলি, ঘর কা মুরগি ডাল কা বরাবর, আমরা তো অনেক সময় আমরা বলেই থাকি, এখন আমাদের মাওলানা হাবিবুর রহমান সাহেব আমাদের চাচা উনি বলতেন, বাড়িওয়ালা যদি মালসা নিয়ে বসে যায় তাহলে অন্তত খাদিনদারে করবে কিটা। হ্যাঁ, আজকে আমরা হলাম বাড়িওয়ালা, সুতরাং আমরা তিনাদের মুখ থেকে কথা শুনবো। আবার আমার অনেকগুলি মাহফিল আছে আমার এলাকায়, 29শে জানুয়ারি আমার সবথেকে ভালো লাগে, আমার চেয়ারম্যান সাহেব সামনে আছে, প্রতিটা গ্রাম থেকে আমার ফোন দেয়, প্রতিটা গ্রামের মানুষ মাহফিল করবে, আবুজার তোমার থাকতে হবে, আর একটা বক্তা দেখো, এটা আমার জন্য একটা বড় পাওয়া, সুবহানাল্লাহ বলবেন না সবাই। হরিহরনগরের মানুষ মাহফিল দেবে, আবুজার ভাই অমুক দিন থাকতে হবে, আমি বললাম তোর ডেট তো সব পূরণ হয়ে গেছে, কি করব। আচ্ছা, তারপরে বলি চেয়ারম্যান স্যার, এই যে চেয়ারম্যান স্যার সময় লাগবে না, বস বক কেন, তারপরে আমাদের এই যে আমাদের গ্রাম গোয়ালপাড়া, এখানে এবং হ্যাঁ গোয়ালপাড়া একটা মাহফিল করবে, এই যে আমাদের একটা মসজিদ, নতুন মসজিদ হচ্ছে, সেখানে বলছে আবুজার ভাই আপনাকে 2 বছর থেকে আমরা পাচ্ছি না, তো আপনি একটা ডেট করেন, আপনি ডেট করে একটা বক্তা দাওয়াত দেন, যেদিন আপনার সুযোগ হবে সেদিন একটা বক্তা দাওয়াত দেন। যাক, খুব ভালো হলো, 29শে জানুয়ারি আমার একটা ফাঁকা ছিল, বললাম তাহলে এদিন থাকা যাবে। আবার আমাদের সবুলপুর মাদ্রাসা বলছে আবুজার ভাই আপনি একটা ডেট করেন, করে একটা দাওয়াত দেন, বললাম ওই মার্চ মাসের 3 তারিখে হবে, তো সেখানে একটা মাওলানা সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে। এরপরে আমাদের জীবননগর হাই স্কুলে একটা মাহফিল হবে তেঁতুলিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে, আবুজার তুমি অত কিছু বুঝি না, তোমার থাকতে হবে। যাই হোক, প্রতিটা গ্রামের মানুষ আমার বলে থাকতে হবে, এটা এটা আপনাদের দোয়া আর ভালোবাসা, এ আমি আপনাদের এই জন্য কিছুই করতে পারি না, ভালোবাসা দিতে পারি না, আমি আরেকটু বেশি বললে মনে হয় আপনারা বেশি খুশি হতেন, কিন্তু আমি আমাদের মেহমানদের ছেড়ে দিচ্ছি, আমি অনুরোধ করবো আমার চেয়ারম্যান সাহেব যতই বলুক মাওলানা সাহেব একটু বলেন, আমি এই মুহূর্তে বলবো, পরবর্তীতে আমাদের অতিথিদের কথা আর হয়তো বা বলার সুযোগ হবে না, মানে সম্ভব হবে না, এই জন্য এখন আমি আপনাদের অনুমতি নিয়েই, আমাদের মাহফিল কমিটির অনুমতি ছাড়াই, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব যেহেতু এসেছেন প্রধান অতিথি, আমি বলব অন্তত আপনাদের ব্যাপারে আপনাদেরকে নিয়ে দুটো সালাম বিনিময় করুন, তারপর আমাদের ইতিমধ্যে রোকন ভাই চলে আসবে, আমরা ইনশাআল্লাহ বক্তৃতা শুনব। আজকে তবে বক্তব্যের বিষয়টা আমি একটু আর একবার ক্লিয়ার করে দিই, সহজ কথা হচ্ছে আল্লাহ বলল তোমাদের নবীদের ধর্মের নাম ছিল ইসলাম, তোমাদের ধর্মের নামও ইসলাম, আর একবার শিখে নেন আমাদের ধর্মের নাম কি। আর একটা কথা শিখলাম যে সেটা হচ্ছে নবীরা দুনিয়া এসেছিলেন শুধুমাত্র তসবি তাহলিল করার জন্য না, হ্যাঁ তসবি পড়েছে, জিকির করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, দাঁড়িয়ে রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জোব বাগায় দিয়েছে, রাস্তার ডান দিক দিয়ে চলেছে, মিষ্টি খেয়েছে, আমরা সেগুলো পালন করব। তবে হ্যাঁ, শুধুমাত্র নবীরা এই কাজগুলোর জন্য আসেন নাই, নবীর এসেছিলেন মানুষের তৈরি করা আইনটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ জমিন আল্লাহ আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, এটাও আমরা জানতে পেরেছি, জোরে বলেন ঠিক কি না। এখন আমাদের কি কাজ, আল্লাহ বলছে যে কুতিবা আলাইকুমুল কিতাব ওয়াহুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়াহুয়া খায়রুল লাকুম। হ্যাঁ, কুরআন শরীফ সূরা বাকারার 216 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তোমাদের উপর ইসলামী আন্দোলন শুধু নবীদের উপরে নয়, তোমাদের উপর ইসলামী আন্দোলন করা ফরজ করা হয়েছে, হয়তো বা তোমাদের কাছে এই কাজটা খুব খারাপ মনে হচ্ছে, ঘৃণা করো, ঘৃণা মনে হচ্ছে,
অথচ এর মধ্যেই এই ইসলামী আন্দোলন করার মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। তাহলে এখানে সহজ কথা, এগুলো কেন আমরা এত গাল শুনি, এত এত মার খাই, এত নির্যাতিত, আজকে জঙ্গিবাদ বলে গালি দেয় মুসলিমদেরকে, আজকে ইসলামের পক্ষে যারা থাকে গোটা দুনিয়ার, আজকে আমেরিকা ইউরোপ এবং নাস্তিক মোর্তাদরা বলে ওরা হলো জঙ্গিবাদ, ওরা হলো মৌলবাদ, ওরা হলো উগ্রবাদ, কিন্তু আমরা বলি তোমরা প্রচার করো যতই কি বলো ওরা প্রচার করো হিংসা বিদ্বেষ আর জিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ, এ পথ ছাড়া যাবে না, এ পথ জান্নাতের পথ, এ পথ তাওহীদের পথ, এ পথ নবীদের পথ, আওয়াজ দিয়ে যারা বলেন ঠিক কিনা। সকলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।